তার শুরু করছি জেলা ডায়েরি। জেলা ডায়েরিতে আজ আপনাদের সঙ্গে তুলে ধরব আজ সারা দিনে কোন জেলায় কি ঘটনা ঘটেছে। আর প্রথমেই নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দিকে। বারাসাত থেকে রয়েছে আকাশ। আকাশ, কি খবর রয়েছে আজ? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে অশোকনগরের গোলবাজার, গোলবাজারের যে ডাস্টবিনের থেকে কিন্তু ছটি আধার কার্ড উদ্ধার হয়। এই আধার কার্ড কিভাবে ওখানে পৌঁছালো এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মানুষজনের কাছে। মূলত যেটা দাবি স্থানীয় মানুষজনের কাছে, যেভাবে এখন চারিদিকে যেভাবে প্রতারণা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আধার কার্ডের সাথে এখন প্রত্যেকটা মানুষের এই ব্যাংকের লিঙ্ক থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আধার কার্ড কিভাবে এই ডাস্টবিনে পৌঁছালো এটা নিয়ে কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত আজ সকালবেলায় কিন্তু স্থানীয়রা একজন ডাস্টবিনের পাশে দেখতে পায় যে সেখানে কিন্তু আধার কার্ড পড়ে রয়েছে। সেই সময় তাদের স্থানীয় লোকজনকে খবর দেয় এবং অশোকনগর থানা পুলিশকে খবর দেয়। অশোকনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়, মূলত গিয়ে দেখে ছটি আধার কার্ড সেখান থেকে উদ্ধার হয়। যে ছটি আধার কার্ড উদ্ধার হয়েছে সেই ছজনই কিন্তু মূলত অশোকনগরেরই বাসিন্দা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই অশোকনগরের গোলবাজার ডাস্টবিন থেকে যে আধার কার্ড উদ্ধার নিয়ে এনে কিন্তু ব্যাপক পরিমাণ চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু এলাকায়। জয়িতা, ধন্যবাদ আকাশ। আকাশ যেমনটা জানাচ্ছে, বারাসাতে ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, আর জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এত আধার কার্ড এলো তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বিষয়টাই, গোটা বিষয়টি কিন্তু নজরে রয়েছে প্রশাসনের, নজরে রয়েছে পুলিশের। এবং অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের দিকে আমরা একটু নজর রাখি। ব্যারাকপুরের কি খবর রয়েছে জানাবে দেবপ্রিয়। দেবপ্রিয়, কি জানা যাচ্ছে? দেখো, এই টোটো উৎপাদটা কিন্তু এক প্রকার সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন যে অটো টোটো রুটগুলো রয়েছে সেই রুটে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কোনো রকম চলাচল করা যাবে না রেলওয়ে স্টেশনের দিকে। এমনটাই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেটা আজ থেকে কার্যকর হয়। এবং এই আজ থেকে এই নির্দেশিকা কার্যকর হওয়ার পরেই টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু টোটো চালকরা আজ সকাল থেকে কিন্তু ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন যে রুট রয়েছে সেই রুটে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং এই বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে ওঠে। এবং সেখানে ঘটনাস্থলে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন টোটো চালকরা ওই রুটে কিন্তু টোটো চালাবে এমনটাই কিন্তু দাবি করে তারা প্রথমে বতবোধ করে এবং তারপরে যে সমস্ত অটো টোটো চলাচল করছে সেই সমস্ত তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের তৎপরতা কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এর জন্য তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু লাঠিচার্জও করতে হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি ট্রাফিক থেকে জানানো হয়েছে যে এই নির্দেশিকা কিন্তু কার্যকর হবেই, যে কোনো মূল্যে কিন্তু এই কার্যকর করতে হবে। কারণ সাধারণ মানুষের যেভাবে অসুবিধার মুখোমুখি হতে হয় এই টোটো চালকদের জন্য, তার পাশাপাশি কিন্তু যানজটেও কিন্তু সৃষ্টি হয় এই ব্যারাকপুর সময় ব্যারাকপুর শহরে, সেই কারণে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে এই পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনলে এখন পর্যন্ত কিন্তু টোটো চলাচল বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এখন আগামীকাল টোটো চালকরা কিন্তু সন্ধ্যাবেলায় যে একটা বৈঠক রয়েছে তাদের মধ্যে, সেই বৈঠকে যদি সমাধান সূত্র বের হয় তাহলে ভালো, যদি সমাধান সূত্র না বের হয় কিন্তু আগামীকাল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ধন্যবাদ দেবপ্রিয়। উত্তর চব্বিশ পরগনার খবর তো আপনাদের দিলাম, এবার সরাসরি চলে যাব বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে রয়েছে রাহুল কর্মকার। রাহুল, কি খবর রয়েছে? দেখো, আমাদের বাঁকুড়া জেলার যে ওন্না বিধানসভা রয়েছে তার অন্তর্গত নিকুঞ্জপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটি 1994 সালে বাম আমলে কিন্তু তখন ঘটা করে উদ্বোধন হয় এবং নিকুঞ্জপুর গ্রামীণ হাসপাতাল হিসাবে এই হাসপাতালটি কিন্তু গড়ে ওঠে। তখন থেকে কিন্তু যে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য পরিষেবাগুলো সেগুলো কিন্তু ফিরে আসছিল স্থানীয় গ্রামের মানুষজন। বেশ কয়েকটি গ্রাম কিন্তু এই হাসপাতালের উপরই কিন্তু নির্ভর করে, কারণ সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু 30-40 কিলোমিটার দূরত্ব। যদি কারো জরুরি পরিষেবা লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু এই হাসপাতাল থাকা সত্ত্বেও বর্তমানে হাসপাতালের অবস্থা খুব খারাপ, এই কারণে কারণ নিয়মিত ডাক্তার কিন্তু আসেন না। ডাক্তাররা 9টা থেকে 2টো পর্যন্ত যে ওদের যে টাইম রয়েছে আউটডোর পরিষেবার জন্য সেই ডিউটিটুকু কিন্তু ডাক্তারবাবুরা করেন না, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের। এলাকার মানুষজনদের দাবি 12টার সময় ডাক্তারবাবু আসেন, 1টা থেকে 1টা 15-এর মধ্যে চলে যান, সেটাও কিন্তু নিয়মিত নন। তবে নিয়মিত একজন নার্স মাঝে মধ্যে আসেন সেই হাসপাতালে এবং তিনি শুধুমাত্র ওষুধ দেন। ওষুধ দিয়ে কিন্তু যে এলাকার মানুষদের যে স্বাস্থ্য পরিষেবা সেই পরিষেবা এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। কবে হাল ফিরবে এই হাসপাতালের,
কবে এদিকে তাকাবে স্বাস্থ্য ভবন, কবে বাঁকুড়া যেতে হবে না আর এই এলাকার মানুষদেরকে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে কিন্তু এলাকার গ্রামবাসীরা। ধন্যবাদ রাহুল। এবার হুগলির শ্রীরামপুরের দিকে একটু নজর রাখবো। শ্রীরামপুর থেকে রয়েছে তরুণ তাঁতি। তরুণ, কি খবর রয়েছে সেখানকার? এই তোমায় প্রথমেই জানাই যে আবারও আধার প্রতারণার শিকার বৈদ্য পাটির এক ব্যক্তি। মূলত দু দফায় তার অ্যাকাউন্ট থেকে মোট 19,000 টাকা প্রতারিত হয়। তবে দিন দিন এই আধার প্রতারণার মাধ্যমে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে, তার আরেকটি প্রমাণ পাওয়া গেল আমাদের বৈদ্যবাটিতে। মূলত শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কাজল ভট্টাচার্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার গায়েব হয়ে যায় 19,000 টাকা। প্রথমত তিনি গত 14 সেপ্টেম্বর তার 10,000 টাকা চলে গেল, তিনি তার ফোনে কোনো রকম নোটিফিকেশন আসে না। এরপর যখন 16 তারিখ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবার যখন 9,000 টাকা চলে যায়, তখন প্রথমবার টাকা গায়েবের পরও কোনো নোটিফিকেশান না আসলে দ্বিতীয়বার তার একটি নোটিফিকেশান আসে। তিনি যখনই বুঝতে পারেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলি খোয়া গেছে, তিনি সঙ্গে সঙ্গে তিনি থানায় অভিযোগ করেন এবং তারপরে তিনি থানায় অভিযোগ হওয়ার পরে তিনি সাংবাদিকদের দ্বারস্থ হন এবং তিনি জানান যে আধার লিঙ্কের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যে আধার লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটো যে লিঙ্ক করা হয়েছিল, সেই লিঙ্কের মধ্য দিয়ে কেউ হয়তো তা প্রতারণা করেছে এবং এইভাবে প্রায় 19,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে যায়। ধন্যবাদ তরুণ। এবার একটু আরামবাগের দিকে নজর রাখি। আরামবাগ থেকে রয়েছে পিন্টু লাগা। পিন্টু, কি খবর রয়েছে আজ? দেখো, যে খবরের দিকে প্রথমে আমরা নজর রাখবো, পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ হুগলির গোঘাটের ভাদুর পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। সেখানে স্থানীয় মানুষের অভিযোগ, তাদের যে পথশ্রী প্রকল্পের কাজ তৈরি হচ্ছে সেই কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এবং তাদের গ্রামের মধ্যে যে রাস্তা তৈরি হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, তার প্রথমের দিকে এবং শেষের দিকে রাস্তা ঠিকঠাকভাবে হলেও গ্রামের মধ্যে প্রায় 300 মিটারের মতো রাস্তা তারা প্রায় তৈরি না করে আজ সেই নির্মাণ মানের যে মেশিন বা যে সামগ্রী ছিল সেই নিয়ে তারা চলে যাচ্ছিল। তারপরে স্থানীয় মানুষেরা সেই ঢালাই মেশিন থেকে শুরু করে সব সমস্ত সামগ্রী ঘিরে ধরে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। রীতিমতো ছাটা লাঠি নিয়ে রাস্তায় নামে ওই এলাকার মহিলারা। তাদের যেটা অভিযোগ যে এই রাস্তা প্রায় কয়েক মাস আগে থেকে তৈরি হচ্ছিল, তখন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল, তারা বিক্ষোভ দেখালে সেই রাস্তা কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় এবং কিছুদিন আগে সেই রাস্তা ফের তৈরি হয় এবং আজ সেই রাস্তা তারা পুরোপুরি রাস্তা সম্পন্ন না করেই তারা ফিরে যাচ্ছিল আর এই ঘটনাকে ঘিরেই তারা বিক্ষোভ দেখায়। দুইটা ধন্যবাদ তোমাকে। এবারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু নজর রাখবো। আজ দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ খবর কি রয়েছে জানাবে গোপাল শীল। গোপাল, আজ কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে? দেখো জয়িতা, তোমাকে বলে রাখি আজকের দিনে প্রথম খবর আমরা ব্রেক করি, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর পুলিশ জেলার জয়নগর এলাকা থেকে এক অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। সেই অস্ত্র কারখানার হদিশ পায় কিন্তু পুলিশ, যেটুকু প্রশাসনের উপরে এলাকার মানুষজন এতদিন ভরসা হারাচ্ছিলেন, যেহেতু এলাকার বিভিন্ন জায়গায় আম বোমা থেকে আরম্ভ করে বিভিন্ন জোর পাওয়া যাবে, কিন্তু পুলিশের উপরে আস্তে আস্তে মানুষের যে নির্ভর করতে শুরু করছে সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তুমি জানবে বারাইপুর পুলিশ জেলার পুলিশ প্রথমে গোপন সূত্রে খবর পায়, পরবর্তীকালে অস্ত্র কেনার জন্য তারা ওই ওই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির সঙ্গে তারা মূলত যে ক্রেতা সে যে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং শুরু করার পরে কিন্তু ওই পুলিশ অফিসারদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা ঠেক দেওয়া হয়, অটো রিক্সায় করে ঘুরতে থাকে, পরবর্তীকালে তারা নির্দিষ্ট টাইমে যায় এবং তাকে অ্যারেস্ট করে। এটাকে জানবে অ্যারেস্ট করার পর আজকে তাকে বারাইপুর আদালতে তোলা হয়েছিল 7 দিনের জন্য, পুলিশ কাস্টডির ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। তবে তুমি জানবে সব থেকে ওই যে অভিযুক্ত অভিযুক্ত স্ত্রী এবং ছেলে থাকতো যে ঘরটিতে, সেই ঘরটিতে ওই বোমা বা বারুদে বা অস্ত্রের আঁতুড় ঘর ছিল এবং পুকুর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া যায় বলে জানবে যে কোনো একটা বিষয় জানতে চাইবো, এর সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে?
একদম বলে দিই, যে কোনো মানুষ বাঁচতে গেলে যে কোনো রাজনৈতিক দলের সমর্থকই হয়, আমি তোমাকে বলবো শাসক দল যেহেতু এখন ফোরফ্রন্টে রয়েছে, এই ব্যক্তি শাসক দলের সমর্থক বলছে, কিন্তু অপরাধী অপরাধী, অপরাধীর মধ্যে তো আর কোনো শাসক কিংবা বিরোধী দলের কোনো সম্পর্ক থাকে না। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আর তুমি জানবে মেশিন, ড্রিল মেশিন, ডাইস পাইল, করাত, হেসকো, বালিশ, হাতুড়ি, পাইপ লাইন, ওয়ান শাটার, দুটো মেশিন, প্রচুর পরিমাণে মেশিন উদ্ধার হয়েছে। তবে যেটা বারবার বিরোধীরা সবসময় প্রশ্ন তুলেছিল, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় যে বারুদের আঁতুড় ঘর, বিশেষ করে বিভিন্ন অস্ত্র ব্যবসায়ী রয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হাতে হাতে। তবে পুলিশের যে সাহসিকতা, পুলিশ যে সুন্দরভাবে যেটাকে গ্রেপ্তার করছে, এটাও একটা প্রশংসার যোগ্য রাখে যেটা। একদমই, ধন্যবাদ গোপাল। এবারে পূর্ব মেদিনীপুরে কি ঘটেছে জানাবে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, কি খবর রয়েছে তোমার জেলায়? দেখো, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটেছে, যার মধ্যে অন্যতম হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার এবং পাঁশকুড়া থানার পার্শ্ববর্তী এলাকা, যেটা বলে মুম্বাই রোড ধুলিয়াপুর থেকে নারায়ণপাকুড়িয়া মুড়িয়াল গ্রাম পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহালের অবস্থা, এবং এই রাস্তাটি মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে বছরের পর বছর। পঞ্চায়েত ভোটের আগেও কিন্তু এই এলাকার মানুষজন যারা প্রত্যেকদিন যাতায়াত করেন, কেউ কর্মসূত্রে ট্রেনে করে পাঁশকুড়া, কেউ মেসিদা, কেউ কলকাতা, কেউ খড়গপুর মেদিনীপুর যাতায়াত করেন, সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকার মানুষ বারবার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, বিডিও, এসডিও, জেলা শাসক, সভাধিপতি সবাইকে জানেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অথচ এই রাস্তার উন্নয়নের টাকা কিন্তু বারবার আসছে। এলাকার মানুষজন অভিযোগ করছেন যে এই উন্নয়নের টাকা কাটমানি হিসেবে আত্মসাত করছেন যারা পদাধিকার বলে আছেন। মূলত এই রাস্তার পাশ দিয়ে একটি ট্রেন লাইন চলে গেছে, ট্রেন লাইনের তলা থেকে কিন্তু মারুতি গাড়ি, মেশিন ভ্যান, মোটরসাইকেল হেঁটে যাতায়াত করে যায়। সেই জায়গাটায় কিন্তু প্রায় এক হাঁটু সমান জল, সেখান থেকে যাতায়াত করতে মানুষের সমস্যা হচ্ছে, এবং সাতক্ষোভের আড্ডা, প্রায় মানুষ আতঙ্কে পারাপার করেন। আবার ওই জল পেরিয়ে যারা যারা যেতে চাইছেন না, তারা কিন্তু রেল লাইনের উপর দিয়ে পারাপার করছেন, সেই রেল লাইনের পারাপারটাও কিন্তু ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। যে কোনো মুহূর্তে বড় ধরুন দুর্ঘটনা হতে পারে, প্রাণের ঘটনা ঘটতে পারে, এই নিয়ে এলাকার মানুষের ক্ষোভ চড়ছে বলা যেতে পারে। ধন্যবাদ জাহাঙ্গীর। এরপর পূর্ব বর্ধমানের দিকে খবর নজর রাখবো একটু। পূর্ব বর্ধমানের কোথায় কি খবর রয়েছে জানাবে প্রসূন সামন্ত। প্রসূন, কি খবর রয়েছে? পূর্ব বর্ধমানের বড় খবরের মধ্যে একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি নজর নেই জেলা প্রশাসনের। দেখা যাচ্ছে ভাঙা টিনের ছাউনি, ভাঙা দেয়াল, বর্ষাকালে সেগুলো ভেদ করে ঢুকছে জল। এই অঙ্গনওয়াড়ি গুলোতে পড়াশোনা করে ছোট ছোট বাচ্চা শিশু ও আসে, এখানকার অঙ্গনওয়াড়ি খাবার নিতে আসে গর্ভবতী মায়েরা। এখানে যেখানে রান্না যে রান্না হয়, সেই রান্নার ঘরের অবস্থাও খারাপ, ভাঙা দেয়াল, পড়ছে জল। এরকমই চিত্র উঠে আসছে পূর্ব বর্ধমানে পাড়ার এক পঞ্চায়েতে কোড়াপাড়া 9 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এই এলাকাটি অত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে অনেক পিছিয়ে পড়া মানুষজন থাকেন, তাদের ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই অঙ্গনওয়াড়ির উপরেই ভিত্তি করে চলে, এখানেই তারা পড়াশোনা করে। এখানকার গর্ভবতী মায়েরা এখান থেকেই পুষ্টিকর খাদ্য তারা নিয়ে যায়। এইরকম একটা কেন্দ্রে যেখানে এত অনেক কয়েকটা পরিবার, বলতে গেলে 20-25 আদিবাসী পরিবার এর উপর নির্ভর করে, সেইখানে এই বেহাল দশা। এখানকার অঙ্গনওয়াড়ি কর্মীরা বলছেন যে ব্লক প্রশাসন থেকে উচ্চ প্রশাসনের সবাইকে জানানো হয়েছে, কোনো সুরাহা হয়নি। এখানকার যে এত বেহাল অবস্থা যে বিশদ সাপ, পোকা মাকড় থেকে বাচ্চা শিশুরা একই ঘরে অবস্থান করে, এরকম চিত্র বেশিরভাগ সময় দেখা যায় এই বর্ষাকালে। এই বেহাল অবস্থা নিয়েই তাদের চালাচ্ছে কয়েক বছর ধরে, কিন্তু নজর নেই জেলা প্রশাসনে। জয়িতা, ধন্যবাদ। প্রসূন, আজ কোন জেলায় কোথায় কি খবর ঘটলো সেটা তো আপনাদের জানালাম, এবং প্রত্যেক দিন আপনারা নজর রাখুন জেলা ডায়েরিতে ঠিক সন্ধে 5:30টায়।